What's up guys, welcome back to my channel Eskerana Bangla TV. তো বন্ধুরা তোমাদের মাঝে আজকে আমি আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। কিছু মানুষ আমাকে প্রাইভেটে মেসেজ করে জানতে চাইছে একটা ফোনে কতগুলো জিমেইল খোলা যায় এবং এক নম্বরে কয়টা জিমেইল খোলা যায়। তো তাদের জন্য আজকে ভিডিওটা মেক করা যেন একটা জিমেইল অনেকগুলো একটা নম্বরে অনেকগুলো জিমেইল খোলা যায়, কীভাবে খুলবেন। অনেকে বলে আমারটা তো আবার নাম্বার ছাড়া খোলা যায় না। তো আজকে আমি সেই ভিডিওতে আজকে আমি দেখাবো যে তোমরা কীভাবে কোনো প্রকার নাম্বার ছাড়া হাজার হাজার জিমেইল খুলতে পারবা। তো বন্ধুরা চলো মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে তোমার ডিভাইসে অর্থাৎ তোমার ফোনে যে জিমেইলটা লগ ইন থাকবে, যে কোনো একটা জিমেইল তো আছেই, যেমন এই যে আমার চ্যানেলটা লগ ইন আছে, এখন এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম আসবে, দেখো বন্ধুরা। আসার পর অ্যাকাউন্টে উপরে প্লাস চিহ্ন যে আছে, প্লাস চিহ্নতে একটা ক্লিক করে দেবা। ক্লিক করে দিলে দেখো ফর চেকিং। তো এখান থেকে এখন লগটা খুলে নেবা, চেকিং ইনফরমেশন। তো এখানে দেখো ইওর ফোন নাম্বার, ইমেল অর ফোন নাম্বার, ক্রিয়েট অ্যাকাউন্ট। তো ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক করবা। এখানে দেখো ফর মাইসেলফ টু ম্যানেজ মাই বিজনেস, যেহেতু আমি বিজনেসের জন্য করবো না জিমেলটা, এটা শুধু পার্সোনাল, তো মাইসেলফ দিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, তো এখানে ফার্স্ট নেম আছে, ফার্স্ট নেম ধরো আমি এসকে দিলাম। ঠিক আছে, তোমরা তোমাদের মতো দিয়ে নিবা। আর অপশনালে দিলাম রানা, যেহেতু আমি এসকে রানা, তাই তো আমি এই জন্য রানা দিয়ে দিলাম। আর তো বন্ধুরা দেখতেছ এই যে দেখো আমি আমার দুইটা নাম বসে দিলাম, এসকে রানা। তোমরাও সাবমিটটা এইভাবে করে দিবা, এইখানে দিনক্ষণ দিয়ে দিবা, যে কোনো একটা দিনক্ষণ তোমরা দিয়ে দিবা। ৯৬ দিয়ে দিলাম। এটা কিন্তু আসলে আমার এক্স্যাক্টলি বার্থডে না, তবু দিয়ে দিলাম এমনিতেই। আর লিঙ্গটা সিলেক্ট করে নেবা। ঠিক আছে, এখন দেখো এখান থেকে নেক্সট করবা। নেক্সট করার পর এখান থেকে তোমার জিমেল যাবে, কি জিমেল দেবা। আমি দিলাম এসকে রানা ২৪@gmail.com। দেখি নেয় কি না এটা, তো দেখতে পারতেছো বন্ধু এটা নেয় নাই। তো এই যে আরএস যেটা আছে এটা আমি সিলেক্ট করে দিলাম, আরএসকে এই জিমেলটা আমি নিলাম। নেওয়ার পর দেখো এখানে লিখতেছে পাসওয়ার্ড। বন্ধুরা ভালো মতো খেয়াল করো, এখানে চাইতেছে পাসওয়ার্ড। হ্যাঁ, তো পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম এসকে, আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমার রিভার্স। তো পাসওয়ার্ড দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে দেখো এখানে চাইতেছে ফোন নাম্বার। ঠিক আছে, তো ফোন নাম্বার তোমরা দিবা না, যেহেতু ফোন নাম্বার ছাড়া জিমেলটা খোলা হবে, সেহেতু এটাকে স্কিপ করে দিবা। ঠিক আছে, হয়ে গেল। এখন দেখো এই যে এরকম চলে আসবে, নেক্সট করে দিবা এটাকে। ঠিক আছে, ট্যাবস অফ সার্ভার সার্ভিস, তো তোমরা এখান থেকে মোর অপশনে গিয়ে এখান থেকে এগ্রি করে দিবা। আই এগ্রি, এগ্রি করে দিলে দেখো তোমার সেই জিমেলটা খোলা হয়ে গেছে। তো বন্ধুরা এভাবে তোমরা হাজার হাজার জিমেল খুলে নিতে পারো কোনো প্রকার নাম্বার ছাড়া। এখন আমাকে প্রশ্ন করতে পারো কেউ যে ভাই আপনি তো জিমেলসটা খুলে ফেললেন নাম্বার ছাড়া, তো আমরা খুললে হয় না কেন? হ্যাঁ, সেটাই বলবো। একটা ফোনে যখন কোনো প্রকার জিমেল থাকবে না বন্ধুরা, তখন যখন তুমি একটা জিমেল ই করবা, ক্রিয়েট করবা তোমার নাম্বার দিয়ে, তখন কিন্তু পরপর তিন থেকে চারটা তোমার কোনো প্রকার নাম্বার লাগবে না, চার পাঁচটা পর্যন্ত খুলতে পারো। তো এখন আমি যে ভিডিওতে বললাম হাজার হাজার কীভাবে জিমেল খুলবা সেই প্রসঙ্গে আসি। এখন দেখা গেছে তোমার পাঁচটা ফোন, একটা ফোনে পাঁচটা জিমেল আছে। তো তুমি কি করবা, তুমি এক সপ্তাহ ওয়েট করবা। এক সপ্তাহ ওয়েট করার পর দেখবা যে তোমার এক সপ্তাহ পরে ওয়েট করার পর আমার মতো এইভাবে ট্রাই করবা। ট্রাই করার পরে দেখবা তোমাকে অপশন দিয়ে দিবে, তখন হয়তো বা পাঁচটা খুলতে পারবা না, তিন থেকে চারটা খুলতে পারবা। আবার তুমি চার দিন পাঁচ দিন পর আবার একটা ট্রাই করবা, ট্রাই করে দেখবা। ঠিক আছে, যে তোমার
জিমেল দেয় কিনা, এভাবে তুমি মাসের মধ্যে 3-4 বার ট্রাই করতে পারো বন্ধুরা। আশা করি প্রতি মাসে তুমি 10-15টা করে জিমেল খুলতে পারো। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো সবসময়। এই কামনায় আজকের ভিডিও শেষ করতেছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।